So hello guys, কেমন আছেন? হ্যালো, আজকে আমরা আগের পার্টে তোমরা দেখেছিলাম আমি কিভাবে এই ব্লক হেভেন রোবলক এই ব্লক হেভেনে করে আটকে যায় আমার টুকতে ফোর্স দুনিয়া থেকে, সেটা উনি ইউনিভার্সে চলে আসছি আমি এই জায়গা থেকে। আজকে আমরা পালানোর একটা চেষ্টা করব, আমরা টাইম মেশিন খুঁজবো, টাইম মেশিন করে আমরা অন্য দুনিয়ায় যাবো, ওই দুনিয়া থেকে হলো ওয়ার্ল্ড ট্রাভেল মেশিন দিয়ে আমরা এই দুনিয়ায় ফিরে জায়গায় ফিরে আসবো। এর জন্য আমাদের এখন গাড়ি লাগবে কতগুলা। এ ভাই এখন রাস্তায় হাউস স্পিড করে রাখছে কোন হালার করতে। এখন আমাকে একটা ছোটো গাড়ি লাগবে, ছোটো গাড়িতে করে পর এই গাড়িটা এরা এখানে কথা বলতেছে, এরা কথা আপনি বুঝি কি লিখছে, আরবিতে লিখছে। চলো চলো, পঞ্চাশ বাই বাই আমার প্রিয় বাড়িটা, ক্যামেরা আজকে মিস করবো। চলো গাড়িতে করে যেতে থাকি কোথায়। আরে ভাই এয়ারপোর্ট যেতে হবে, এদের চ্যাট আমি খেয়াল রাখবো না। এই চলো আমরা এয়ারপোর্টের দিকে রওনা দেই, রওনা দেই এয়ারপোর্টে। রওনা দেওয়ার পরে থেকে আমরা স্টার্ট করবো। ও দিয়া আইরে দেখি আর লেগে গেছে, এখানে অনেক বাচ্চা আছে দেখি আর, মানে অ্যাডপ্ট সেন্টার ব্যাংক আছে। আর ভাই এখানে গাড়ির সাথে মেরে দিলে আমাকে মানে আমাকে মারবে, কারণ এর মধ্যে তো আমার কাছে অনেক ওয়েপন ছিল, বন্দুক ছিল, মেশিন গান ছিল, রকেট লঞ্চার ছিল, ওগুলাও নেই। আমার বাড়ি তুমি কতদিন আমার প্রিয় বাড়ি তুমি কতদিন রেস্ট নেও, মানে চিরজীবন আমার বাড়িটাকে আমি ডিলিট করে দিয়েছি। আমার বাড়ির লেগে খারাপ লাগবে, আমার গাড়িগুলোর লেগেও খারাপ লাগবে। আমি এদিক দিয়ে যাচ্ছি, কারণ আমরা বিমানে উঠে তবু আমি বিমানের টিকিট কাটি নাই। চলো দিয়ে আমরা বিমানের ভিতরে চলে এসেছি, এখন আমাকে অপেক্ষা এনে শুয়ে থাকতে হবে। ভাই আমি পুরো শুয়ে পড়ছি, যখন বিমান ল্যান্ডিং করবে তখন আমরা আচ্ছা যা অন্য একটা সিটিতে চলে যাব। চলো তোমাদের সাথে দেখা করছি বিমান ল্যান্ডিং হওয়ার পরে। চলো গাইস আমাদের নামিয়ে দিছে ডাবল ডেক্টর বাস, আর এয়ারপোর্ট থেকে মানুষ নেয়, কারণ এই যে এখানে একটা বিমানের চিহ্ন দেওয়া, মানে বাস চলে যাবে, বাসটা যেতে যেতে আমরা নামি করি যে বাসটা চলে গেল। এখন আমাকে একা একাই যেতে হবে, আমাকে এখন ক্যাম্পিং ড্রেস পরে যেতে হবে, এখন এই যে অনেক কাদা আছে, কাদা মাটি আছে। চলো ক্যাম্পিং এখানে ড্রেস চেঞ্জ করা যায়, আমরা এদিক দিয়ে যেতে পারি। চলো দূর দূরে 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 হেঁটে যাই, চলো এখানে দেখি গোয়াওয়ে। এখন আর নটা তিরিশ বাজে গেছে, আমি 8:13 দিকে ল্যান্ডিং করছিলাম। এখন ওকে হেঁটে হেঁটে এখানে কার একটা খুঁজতে হবে যে ওখানে টপিকে জানে। একটা হাউস 31 নম্বর হাউস আছে, ল্যান্ড আনবো। এখন আমরা অন্য একটা সিটিতে আছি, এটা মানে পুরো একেবারে কপি যেখানে আমরা আছি, এখন নতুন একটা সিটিতে এইটা উই আমার কারণ এই শহর আননোন, নতুন আননোন শহরটার ভিতরে যেতে হবে। আর এখানে কোনো গাড়িও নেই যে আমি ট্যাক্সিতে করে যাব, তবু দেখি এটা কিছু পাওয়া যায় নাকি। ও যে ওখানে একটা সাইকেল পরে রয়েছে, ওই সাইকেলটা লুট করে নেই, চুরি করে নেই, গান্নাকার সাইকেল, তবু আমি এমনি চুরি গুন্ডামি করে আর একবার জেল থেকে ছাড়াইছিলাম, কিন্তু ওই মনে হয় আজকে আমার বাড়িতে আসছে, কোনো নয় আমার ফোন দিয়েছিল। কিন্তু এই এই আন প্লেসে তো ফোন আসবে না, কারণ এই প্লেসে নেটওয়ার্ক পাওয়া আসে না। এখানে শুনলাম একটা ভয়ঙ্কর হোটেল আছে, হোটেলের মধ্যে অনেক মনস্টার আছে, আর হোটেলের নাম হলো রোবলক্স ডুস। ওটা তো আমাদের যেতে হবে, কিন্তু ওটা অনেক দূরের দিকে, এখানেই নেই।
যে দূরার দূরে 3000 কিলোমিটার দূরে অন দু তিন পাঁচ ছটা দেশ পূর্বে মানে পিছন দিকে যে এই দিক দিয়ে হলো দেশ ওই জায়গাকে জিজ্ঞেস করি এটা আমাকে একটা কি করে ডাকছে হ্যাঁ এ ভাই আপনার ভাই ভাই শোনো শোনো কি হয়েছে তাড়াতাড়ি বলো আমার সময় নেই আমার বাসায় যেতে হবে ভাই আপনি কি এখানকার সিটির সম্বন্ধে কিছু জানেন জানেন ভাই আমি তো এই সিটির সম্বন্ধে জানি না কিন্তু এখানে একটা টাইম ধুনি কোথায় গেল ওকে আমার একটা কাঠের ইয়া দিয়ে গেছে এখানে কি লেখা টাইম এখানে একটা দুনিয়া ট্রাভেল করলো মানে এক ইউনিভার্স থেকে আরেক ইউনিভার্সে যাওয়ার জন্য একটা পথ আছে আমার একটা মেশিন আছে যে মেশিনটা আরে ভাই শালা ঠুকে দিব নাকি শালার পু শালা দিক্কা চালাইতে পারে না মদ খায় গাড়ি চালাইতেছে নাকি চলো বিয়ের মধ্যে কি আছে এখানে লেখা একটা টাইম মেশিন আছে ওই টাইম মেশিনে করে যদি আমরা যেতে পারি ওই টাইম মেশিনের করে আমরা যদি 6529 যদি নাম্বারটা টাইপ করে যদি অ্যাভেলেবল করেছে ওখানে একটা ফরেস্টের রিপোর্ট হয়ে যাবে ওখানে একটা টাইম ট্রাভেল করার মানে দুনিয়া আর্ট ট্রাভেল করার একটা মেশিন আছে ওটাতে করে আমরা আমাদের ডুসের ওয়ার্ল্ডে চলে যেতে ফিরে আপনার নিজের দুনিয়ায় ফিরে ইউনিভার্সে ফিরে যেতে পারব আর এটা এনথিকে আট হাজার 500 কিলোমিটার দূরে ভাই এখন আমাদের আবার এয়ারপোর্টে যেতে হবে এখান থেকে গাড়ি করে যেতে হবে কারণ ওই জায়গায় কোনো ইন্টারনেট নেই কারেন্টও নাই ওই জায়গাটায় পাঁচটি পয়েন্ট এটা সাইকেল যেতে পারলাম না একজন আমি একজনের গাড়ি পরে আসিল ওই গাড়িটাকে চুরি করে নিছি এবার ওই শালাগুলো কি চুল্লু বা বাংলা খায় গাড়ি চালাইছিল নাকি যে খালি ঠুকা দিল হাইট টইলে শালাগুলো বাংলা খায় গাড়ি চালাইতেছিল এগুলো মনে ডুবতে পারছেরই ওই বাটনে পে এগুলো মনে ডুবতে পারছে ওই যে মানুষ ঠুকে দিয়ে চলে যায় আমার নিজের ওয়ার্ল্ডে ফিরে যাওয়ার জন্য যে এখানে একটা বাড়ির পিছনে এরকম একটা বাড়ির একটা পিছন দিয়ে যেতে হবে যে এইখান দিয়ে রাস্তায় যে হাউস 34 আমার গাড়ি উল্টে গেল বাঁচাও বাঁচাও আরে ভাই তুই আমাকে আমার গাড়ি শালা তুই কি জানো সেখানে দিকে টাইম ট্রাভেল করার মেশিন কোথায় হ্যাঁ ভাই জানি এখান থেকে আট হাজার 500 কিলোমিটার দূরে একটা ফরেস্ট আছে ওই ফরেস্টের ওই পারে শালা কি হলো আমাকে ব্যান মারলি তুই তোকে ব্যান দিব না তুই আমার বাসা এন থেকে আমাকে ডাক দিচ্ছে ছিল তোর পুত আমি পুত ফাটাবো আমি দাঁড়া তোর পুদু ফাটাবো আমি একবার টাইম মেশিন পাইলে আইসা তোর পুত ফাটাবো আমি ও যে শালার পুতর বাসা এন থেকে না এদিকে নাই ওই দেখান তোর বাসা এদিক ব্যাকয়ার্ডে যেতে হবে আর এইদিক দিয়ে উই আদা বলছে নদী ক্রস করে যেতে হবে এখন আমি জাহাজ পাবো কোথায় বলছে যে এই চিঠিটা আবার পড়িতে এখানকে একটা পয়েন্ট আছে এই পয়েন্টের উই পারে একটা জাহাজ আছে ওই জাহাজটায় করে হলো পুরো ডান দিকে ডান দিক চলে যেতে হবে ডান দিকে চলে গেলেই আরেকটু ঢুকে দিতাম এখানে একটা বড় বিড়াল চলে আসছিল পড়তে থাকি ভাই আরো একটা কালো বিড়াল চলে আসছিল আর একটু ঢুকে দিতাম এই যে শালার পুত্তর পুত ফাটাবো আমি একবার টাইম মেশিন পাইলই ওই দেখো পুত ভ্যাংসি মারতেছে এই যে এই পয়েন্টটাই তো ওই যে বোট না ওই বোটের ব্যাপারে টপিকে বলে নাই ওই বোটটার ব্যাপারে বলে না একটা ছোট বোট আছে এই পয়েন্টে যদি আমি ওই পয়েন্টে যাই আমাকে বলছে কোথায় যেতে
এই আমি একটা এই টেস্টিক এই রেস্টিক জায়গায় আমাকে পাঠিয়ে দিচ্ছে হালার ভিতরে। এখানে কি কি করতে হবে এখানে তো এই জায়গাতেই তো বোট থাকার কথা, গন্ডায় যে বোট আছে জায়গায় যে বোটটা আমার নাম লেখা। চলো বাই বাই, ব্রু খাবেন আর ব্রু খাবেন না, এটার নাম ইন্দিলা। ব্রু খাবেন এদিকে আরো দূরে। আমরা এই নদীর ওই যে ডান সাইডে যেতে হবে, যে ডান সাইড দিয়ে এই যে রাইট সাইড দিয়ে যেতে হবে এই সাইডে। এই সোজা গেলে এই যে এই সোজা আমি যেতে থাকি, এই সোজা গেলে আইল্যান্ড আসবে। চলো আমরা যেতে থাকি যেতে থাকি, রাত হলে রাত হোক। চলো ভাই, ছটা সাতটা বেজে গেছে আর আমি এত দূরে চলে আসছি ভাই। এই ধর এমন মনে হচ্ছে যেন রাত আটটা বাজে আর আমার স্পিড বোর্ডের তেলও নাই, লাইট জ্বালায় আগে স্পিড বোর্ডের হেডলাইট। আরে ভাই আমার ঘুম দশে, আহ কত আমার ঘুম দশে। আরে আরো ঘুমাইতে পারতাম যেটা ভাই, ওই যে শনিগ্রহ দেওয়া, ওই যে শনিগ্রহ, ওই যেটা ওই যে জল ফ্লিক্স খাচ্ছে এটা শনিগ্রহ জলানিভা করতেছে, শনিগ্রহ ফ্লিক্সিং ফ্লিক খাচ্ছে। এখান থেকে আমাদের সাঁতরিয়ে যেতে হবে ভাই, সিটি টাইম নেই, এই পয়েন্টের মধ্যে আর কিছু নেই। এনে পাঁচ ছটা ব্রু খাবেনের কপি আছে, এই আর টার ব্লকস, এই সিটি এই সিটির নাম আর কি ব্লকসই নেবেন এই সিটি। এটা কি দেখতেছেন এখানে কি ওয়েলকাম টু ব্লকসই নেবেন ভা, অন্য শহরে তো ইয়া দেয় না আর এই সাগাই দেখো ওই যেমনি স্বাগত দিচ্ছে, এই যে যেমনি স্বাগত দিচ্ছে এই যে এই সাইড যেটা এখানে দেখে কি তুমি দেখতে পা বলছি কি এটা ওয়েলকাম টু ব্লকস দেবেন এর ডান বাম সাইডে দেখতে মানে এই সাইডে আমি এই সাইডে যেতে থাকি যেতে থাকি, একটা সাইকেল নিয়ে যাই। এই ফুটবল কেমন, এটা এটা কেমন শব্দ করতে আছে অদ্ভুত। চলে এইদিকে বলছে পুরো সোজা দিতে আমি দু দিয়ে চলে যাচ্ছি। যেতে থাকি তো আমার গাড়ির ফুয়েল, আমি এখানে আজকের মতন ঘুমিয়ে পড়ি, আমি কালকে সকালে দেখা করছি, কালকে সকালে দেখা করবো তোমাদের সাথে। এন থেকে আমরা এপিসোড শেষ করতেছি, আমরা নেক্সট এপিসোড থেকে আমরা পালানোর চেষ্টা করবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য তোমার সবাই দিন সিগিয়ে দেবো, বাই।